আজকে আমরা ঘুরতে এসেছি অর্চার্ড বিচে। অর্চার্ড বিচ হচ্ছে একটা সৈকত, সমুদ্র সৈকত, অনেক বড় একটা জায়গা। অনেকে এখানে ফ্যামিলি রিক্রিয়েশনের জন্য আসে, আড্ডা মারতে আসে। বিচে আর কি মানুষ কী জন্য আসবে? আমরা এসেছি ঘুরতে, মাছ ধরবো, আসে গোসল করব, আর সেই সাথে কী করব, এই তো ঘোরাঘুরি করব। আমরা অলরেডি চলে এসেছি এই মুহূর্তে। এটা হচ্ছে একটা পার্কিং স্পেস, আপনাদেরকে যদি একটু দেখাই। এই যে দেখছেন পার্কিং, যতদূর চোখ যাচ্ছে পার্কিং পার্কিং, আর এদিকে যত দূর চোখ যাচ্ছে আপনাদের, ওই যে দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলো পর্যন্ত পার্কিং। ওইটা হচ্ছে গেট, অনেক দূরে, জুম করে দেখাই। এটা হচ্ছে গেট, এদিক দিয়ে ঢুকতে হয়। মোটামুটি মানে পার্কিং স্পেসটা কত বড় এটা যদি বুঝাতে যাই, তাহলে বলবো যে আপনার এখানে মানে ফ্লাইট ল্যান্ডিং হবে, দুই তিনটা ফ্লাইট ল্যান্ড করতে পারবে, প্লেন নামতে পারবে, এত বড় পার্কিং স্পেস। তো এই পুরো স্পেসটাই নাকি ভর্তি থাকে অন্যান্য টাইমে, বিশেষ করে স্যাটারডে সানডেতে। আর এখানে ঢুকতে লাগে 10 টাকা করে টিকিট, এবং সবাই ঢুকতে পারবে এখানে, এমন না কোনো বিধিনিষেধ আছে। আমরা মোটামুটি রেডি, বাবাও রেডি। আজকে আমরা ঢুকেছি ফ্রি অবশ্য, কারণ নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত শুধু এখানে ঢুকতে টিকিট লাগে। এটা এই বিষয়ে বাবার কাছ থেকে জানবো। বাবা, এখানে ঢুকতে টিকিট লাগে কবে থেকে কবে? মেমোরিয়াল ডে কবে? মেমোরিয়াল ডে হচ্ছে সোমবার। কবে, কোন মাস? এই যে আরম্ভ হইলো সোমবার, আজকে কি বার? মে, মানে মে লাস্ট উইক, মে লাস্ট উইক থেকে, হ্যাঁ মে 31 থেকে কোন দিন পর্যন্ত? সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র টিকিট লাগে, তো মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস হচ্ছে ঢুকতে টিকিট লাগে, কারণ এই 4 মাসে অনেক মানুষ আসে, এই জন্য তো নাকি, কারণ অন্য সময় একটু কম ফাঁকা থাকে। তাই এই যে বাবার হাতে যে, আর আমার হাতে যে বাকেট, এটা হচ্ছে মাছ ধরার সরঞ্জাম। এটাতে জাল আছে, কি জাল এটা? বাংলাদেশের ডাকি জাল বলে, ডাকি জাল, ডাকি জাল যেটা থ্রোইং এখানে বলে, থ্রোনেট, থ্রোনেট, ক্যাস্টিং নেট বলে, হ্যাঁ থ্রোনেট। আমরা থ্রোনেট দিয়ে আজকে জাল মাছ ধরব, চলুন যাই। পাশে খেলার জায়গা আছে, বাস্কেটবল গ্রাউন্ড আছে এখানে, ওইদিকে লং টেনিস গ্রাউন্ড আছে, হ্যাঁ অনেক বড় বড় অনেকগুলো গ্রাউন্ড আছে এই সাইডে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ভলিবল খেলা যায়, বাস্কেটবল খেলা যায় এখানে, বাচ্চাদের জন্য অনেকগুলো মানে পার্কের মতো একটা জায়গা, চিলড্রেন্স পার্ক, শিশু পার্কের মতো জায়গা আছে এখানে। অনেক বড় শিশু পার্কের যে জায়গাটা, এই জায়গাটা অনেক বড় প্লে গ্রাউন্ড। এই হচ্ছে সি বিচের জায়গা, শুরু হচ্ছে থেকে ইকলাসকে ছেড়ে দিয়েছি বালুর মধ্যে, প্রথম সি বিচে আসা ইকলাসের বলা যায়।
এটা খুব ইন্টারেস্টিং ফিল করতেছে যে কি ব্যাপার এই মাটি এরকম কেন ফার্স্ট বার তো ছেড়ে দিয়েছি ওকে $3 অনেক বেশি দাম মনে হচ্ছে না গুগলে যাচ্ছে বাচ্চারা পানি দেখলেই যেখানে পানি থাকবে সেই দিক দিয়ে যাবে কিংবা সেইখানে বেশি লাফালাফি করবে এটা সব বাচ্চাদের একটা ধর্ম না না ধরবো না চলো না এগুলো কিছু না এটা পানি মোটামুটি ভালোই ঠান্ডা পানি মোটামুটি অনেক ঠান্ডা আমি একটু নামছিলাম নামার পরে আসলে দাঁড়িয়ে থাকতে পারিনি বেশিক্ষণ আমার প্ল্যান ছিল গোসল করবো কিন্তু এখনো পানি ঠান্ডা এই পানিতে গোসল করার মতো পরিস্থিতি হবে আমার জন্য অ্যাটলিস্ট আরও মাসখানেক করে দেখি বাবা প্রথম ঝাঁকে কোনো কিছু পেলো কিনা পাইছি কিছু একটা বছর আসছে এটা কি এটা কেমন লাগছে তোমার কাছে হ্যাঁ অনেক ভালো সেটা তো কমন কথা মানে কেমন ভালো অনেক ভালো কেমন লাগতেছে এই যে এতদিন তো যে ফোর্সে যে সি বিচ থেকে তো ওইখানে তো নামা নিষেধ ছিল তো এখানে নদীর হ্যাঁ নদী নদী
নদীর মধ্যে নেমে অনেক ভালো লাগে তার সব নদী তুমি তো বললা নদী বলতেছো সি বিচ আসছো তুমি আমার নদী বলতেছো বাট ইগলাস অনেক এনজয় করতেছে এটা দেখো ইগলাসে কিন্তু ঠান্ডা লেগে যাবে পুরো ভিজে গেছো একদম অনেক ঠান্ডা পানি ওকে উঠায় ফেলো ওদিকে দূরে বাবা মা ফিশিং করতেছে এই ক্লাসের ড্রেস খুলে দিয়েছি একদম ভিজে গেছে ও মাই গড যা মাছ ধরেছিলাম এই ক্লাস সব ছেড়ে দিছে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম এরপর উঠে এসে ফ্রেশ হয়েছি ড্রেস চেঞ্জ করেছি এই ক্লাসের ড্রেস চেঞ্জ করেছি আমরা সবাই আসলে ড্রেস চেঞ্জ করেছি অনেক বালি ছিল পুরো শরীরে এরপর একটু পাশে যে প্লে গ্রাউন্ড ছিল এখানে বসলাম এই ক্লাসের সাথে খেলাধুলা করলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ